আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমার্জেন্সি কাজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু একটা ভাঙ্গা জায়গা, এটা আপনার আমরা 2 ঘন্টা আগে রংটা দিয়ে রাখছি। এই দেখেন অনেক আঠা, পুরো আঠা হয়ে গেছে। আপনি যদি 2 ঘন্টা আগে রংটা দিয়ে থাকেন তাহলে একটু কাপড় নেবেন। কাপড় নেওয়ার পরে আপনার এখানে একটু রংটা দিয়ে নিলাম। তার উপরে সাথে সাথে রং দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আপনার 1 ঘন্টা আগে যদি দেন তাহলে আপনার আঠা হয়ে যায়। নগদে যদি করতে চান দেখেন এটা আপনার অত আঠা হয় নাই এখনো। এভাবেও করতে পারেন, কিন্তু তাহলে 2-1 দিন পরে আবার রংটা দিতে হয়। কিন্তু যদি আগে 1 ঘন্টা আগে দিয়ে নেন অথবা এরকম পাশে রেখে রংটা দিয়ে নেন তারপরে এখানেও দেন, পরবর্তীতে আপনার বৃষ্টির সময় আপনি 1 ঘন্টা পরে বসে দিলে আর পানি পড়ার সমস্যা হবে না। এটা আপনার দেখেন অনেকটাই শক্ত, এটা আপনার পুরো আঠা হয়ে গেছে। এটা যদি পানিও পড়ে এখন, বৃষ্টি হইলো আর পানি পড়বে না। এখন বৃষ্টি হইলো সাথে সাথে কোনো পানি পড়ার ভয় নাই, পানি পড়া আপনার বদ্ধ হবে। যদি পুরানো জায়গা দিয়ে রাখেন এরকম জায়গা যদি আগে একটু রংটা দিয়ে রাখেন তাহলে আপনার সাথে সাথে বসাই দিবেন। যদি ইনটেক কাপড় হয়, কোনো সময় ধোয়া হয় না নতুন কাপড়, তাহলে একটু ভিজায় নেবেন, তাহলে আপনার কাপড়টা আর পরবর্তীতে শিং করব না, আপনার একবারেই ফিক্সড ভাবে বসা যায়। তার উপরে দিয়ে সাথে সাথে রংটা দিয়ে দিবেন, আর কোনো ঝামেলা হয় না। কাপড়টা ভিজানোর পর একটু শুকায় নেবেন পারলে, তাহলে পানিটা ধরে নিলে সাথে সাথে রংটা ধরে নেয়।